হ্যাঁ ফ্রেন্ডস, এখন আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আলু বাটা মাছের টক, আলু কাঁচা টমেটো দিয়ে রান্নাটা করেছি। কিভাবে করেছি, আমি এখানে 250 গ্রাম বাটা নিয়েছি। বাটা মাছগুলোকে আঁচ চাড়িয়ে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে একটুখানি নুন মাখিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে এই স্পুনটার 1/4 ভাগের 1 ভাগ নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি দিয়ে এবার আমি কড়াইতে 50 গ্রাম সর্ষের তেল নিয়ে, কড়াই গরম হয়েছে, তারপরে বাটা মাছগুলোকে ভালো করে ভাজা করেছি, ভাজা করে তুলে নিয়েছি। নিয়ে আমি এখানে 250 গ্রাম কাঁচা টমেটো নিয়েছি আর 100 গ্রাম আলু নিয়েছি। টমেটো আলুগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে তেলের উপরে এই স্পুনের 1/2 স্পুন কালো জিরে দিয়েছি, 2 শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। দিয়ে ওগুলো ফ্রাই হয়েছে, আলু টমেটোগুলো একটু নেড়ে নিয়েছি। এই স্পুনের 1/2 স্পুন সর্ষে আর জিরা বাটা দিয়ে এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বাটা করেছিলাম, কাঁচা লঙ্কা পাকা দিয়ে, আর এই স্পুনের 1/2 স্পুন কাঁচা হলুদ বাটা দিয়েছি। দিয়ে আর স্পুনের 1/2 স্পুন নুন দিয়ে 1 গ্লাস জল দিয়ে এবার টকবক করে 5 মিনিট ফুটেছে আলু টমেটো। এবার মাছগুলোকে সব দিয়ে দিয়েছি, দিয়ে আলু টমেটোগুলো 5 মিনিট ধরে ফুটেছে, মাছটা দিয়ে স্পুনের 1/2 স্পুন ধনিয়া পাতা দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। এবার আমি একটা টিপস দিচ্ছি। আমি তো কাঁচা টমেটো রান্না করেছি, কিন্তু কাঁচা টমেটোতে অনেক ওজনও কমে আর বিভিন্ন রকমের রোগও কমে। এছাড়া পাকা টমেটো একটা নেবেন, নিয়ে 4 টুকরোর 1 টুকরো করে সারা মুখে গলায় যদি ঘষেন, এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্লিচ, রোদে পোড়া রং দূর হয়, মুখের দাগ ছোপ চলে যায় এবং স্কিন প্রচণ্ড গ্লসি হয়। আর এছাড়া টমেটো পেস্ট করে নিতে পারেন, একটা টমেটো পেস্ট করে স্পুনের 1 স্পুন টমেটো বাটা, 1 স্পুন বেসন, 1 স্পুন টক দই, 1 স্পুন হানি আর 1 স্পুন বেসন দিয়ে, টক দই দিয়ে আর 1 স্পুন পাতিলেবুর রস দিয়ে ফেটিয়ে মিশিয়ে সারা শরীরে, মুখে, গায়ে, সারা শরীরে মেখে স্নান করার আগে যদি ধুয়ে নেন, এটা করলে সাবান শ্যাম্পু কোনো বডি ওয়াশ ইউজ করতে হয় না, তার বদলে স্কিনটা প্রচণ্ড গ্লসি হবে, রোদে পোড়া রং দূর হবে এবং অনেক স্কিন ফর্সা হয় আর চামড়া টান টান থাকবে, বয়সের ছাপও পড়ে না। আমরা বিভিন্ন কসমেটিক্স ইউজ করি, কিন্তু অ্যাকচুয়ালি কসমেটিক্সে আমাদের স্কিনে প্রচুর ক্ষতি করে, কোনো কিছুই আমাদের কোনো মানে ইম্প্রুভ কিছুই হয় না। আমাদের তখন মনে হয় ক্ষণিকের জন্য ইম্প্রুভ, কিন্তু মাখতে মাখতে আরও স্কিন আমাদের নষ্ট হয়ে যায়। কিন্তু ন্যাচারাল ভাবে যদি আপনি রূপচর্চা করেন, তাতে আপনার পয়সাও লাগবে না, ফ্রিতেও হয়ে যাবে, বাড়িতে খাবার তো আমাদের খাওয়াই হয়, ঘরে তো থাকে এগুলো অ্যাভেলেবেল, সেগুলো দিয়ে রূপচর্চা করলে স্কিনও অনেক গ্লসি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।